নমস্কার আমি আশুতোষ বন্ধুরা সেট কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ট্রিক্স শেয়ার করব এতদিন আমরা জানি যে যে কোনো গাছের ডাল থেকে কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা যায় কিন্তু আজকে আমি তোমাদের সামনে পাতা পাতাবাহাড়ের পাতা থেকে চারা তৈরি করে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি সেজব অবধি দেখে থাকুন প্রথমে আমি পাতাবাহারের পাতা থেকে চারা তৈরির জন্য কিছু ভালো পাতা বাছাই করে নেব তবে আমাদের মনে রাখতে হবে পাতা থেকে চারা তৈরির জন্য একদম পরিপূর্ণ ম্যাচুরেট পাতাগুলোকে নিতে হবে একদম কচি পাতা নিলে হবে না তো চারা তৈরির জন্য এই কয়েকটি পাতা আমি বেছে নিলাম এবারে আমি এই পাতাগুলোকে বসানোর জন্য একটি প্লাস্টিকের কন্টেইনার নিয়েছি এবং এর মধ্যে কয়েকটি ফুটো করে নিয়েছি যাতে অতিরিক্ত জল খুব সহজেই বাইর হতে পারে এবারে আমি এর মধ্যে কিছু বালি ভরিয়ে নেব পাতা থেকে চারা তৈরির ক্ষেত্রে বালি নিলে খুবই ভালো হয় কারণ বালি জল পেলে একদম আলগা থাকে এতে নতুন শেকড়গুলো খুব সহজেই বেড়ে উঠতে পারে তো এবারে আমি পাতাগুলোকে বসিয়ে দেব পাতাগুলোকে বসানোর সময় একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে কারণ একটি পাতার সাথে আরেকটি পাতা লেগে থাকলে পাতাগুলো পচে যেতে পারে ঠিক এইভাবে বসিয়ে নেওয়ার পর প্লাস্টিকের পাত্রটিকে ছায়াযুক্ত স্থানে বা যেখানে টেম্পারেচার একদম কম সেই সব জায়গায় তিরিশ দিন রাখতে হবে সামান্য একটু রোদ্রে তাপ পেলেই কিন্তু পাতাগুলো শুকিয়ে যেতে পারে তাই কোনো কারণে যাতে রৌদ্রের তাপ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই পাতাগুলোকে দীর্ঘ সময় পর্যন্ত একদম সতেজ রাখতে প্রত্যেক দিনেই জল দিতে হবে এবং সম্পূর্ণ পাতাগুলোকে ভিজিয়ে দিতে হবে বন্ধুরা মোটামুটি তিরিশ দিন পেরিয়ে গিয়েছে এবারে পাতাগুলোকে তুলে দেখা যাক কীরকম শেকড় বাইর হয়েছে এবং দেখুন ছোট ছোট অনেক নতুন শেকড় বাইর হয়েছে তো এই শেকড়গুলো বাইর হওয়ার ফলে পাতাগুলি কিন্তু এখন খুব সহজেই খাদ্য সংগ্রহ করতে পারবে এবং এখান থেকে খুব সহজেই নতুন গাছ হয়ে উঠতে পারবে তো পাতা থেকে চারা তৈরি করার একটি ট্রিক্স মোটামুটি তিরিশ দিনের এই দীর্ঘ সময় পাতাগুলোকে নিজের খেয়াল মতো একদম সতেজ রাখা কারণ একটি গাছ থেকে পাতাগুলো তুলে নেওয়ার পর সেই পাতাগুলি সঙ্গে সঙ্গেই অকেজো হয়ে পড়ে তাই আপনাদের নিজেদের খেয়াল মতো সঠিক পরিচর্যা এবং টেম্পারেচার মেনটেইন করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারাও খুব সহজেই পাতা থেকে চারা তৈরি করে নিতে পারেন এবং দেখুন প্রত্যেকটি পাতার বোটা থেকে খুব সুন্দরভাবে নতুন শেকড় বাইর হয়েছে তো বন্ধুরা ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও খুব সহজে পাতাবাহারের পাতা থেকে চারা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিবেন ধন্যবাদ